লিওনেল মেসির ইন্টার মিয়ামি জার্সিতে অভিষেক ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি নেই। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে এই সম্ভাব্য অভিষেক ম্যাচের জন্য টিকিটের দাম আগুন লাগে। যে টিকিটের দাম ছিল $29 সেটাই বেড়ে দাঁড়িয়েছে $329। তবে যাদের বিপক্ষে মেজর লিগ সকারে মেসির অভিষেক হবে সেই মেক্সিকান দল ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাতির মেসিকে ঘিরে খুব একটা আগ্রহ আছে বলে মনে হলো না। ইন্টার মায়ামিতে মেসির অভিষেক হতে পারে 21 জুলাই। ডিভিআর পিএনকে স্টেডিয়ামে লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে কেরিয়ারের নতুন অধ্যায়ে পা দেবেন এই আর্জেন্টাইন মহাতারকা। 7 বারের ব্যালন্ডিয়র জয়ী মেসি আর্জেন্টিনা কিংবা যে ক্লাবের হয়ে খেলুক না কেন, তাকে নিয়ে প্রতিপক্ষ কোচের আলাদা পরিকল্পনা থাকে। আর মায়ামির হয়ে ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচ তো মেসির কেরিয়ারের নতুন অধ্যায়ের অভিষেক ম্যাচ। এই অধ্যায় দারুণভাবে শুরু করার জন্য স্বাভাবিকভাবেই মেসির আগ্রহ খানিকটা বেশি থাকবে। তবে রিকার্দো ফেরাতির ভাবনায় মেসি নয়, তার দলের আগামী ম্যাচ। 21 জুলাই মেসির মায়ামির বিপক্ষে মাঠে নামার আগে ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাতি বলেন, আমি পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি, আর আপনি আমাকে মেসিকে নিয়ে ভাবতে বলছেন, আমাকে শান্তিতে ঘুমাতে দিন। আমি এখন শনিবারের ম্যাচের জন্য পুরো দলকে চাই। যখন মায়ামির বিপক্ষে খেলবো তখন ভাববো কী করা যায়। আর মেসি কোনো চার মাথার দৈত্য না, সে দারুণ একজন ফুটবলার এবং অন্যরাও ভালো।